এই মুহূর্তে নিম্নচাপের বৃষ্টি নিয়ে সবচাইতে বড় খবর ফের সহ বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে আর কতদিন চলবে বর্ষণ আবহাওয়ার আপডেট কি রয়েছে গোটা বাংলায় জানাবো এই ভিডিওতে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তো চলুন জেনে নেওয়া যাক আলিপুর আবহাওয়া দপ্তর কি জানিয়েছে বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ তৈরি হয়েছে আর তার জেরে ফের রাজ্যে বৃষ্টি শুরু হচ্ছে শুক্রবারও কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি সহ বৃষ্টির পূর্ব পূর্বাভাস জারি করা হয়েছে আরও এক সপ্তাহ ধরে বৃষ্টি চলতে পারে পাশাপাশি শুষ্ক আবহাওয়া বজায় থাকবে এমনটাই জানালো আলিপুর আবহাওয়া দপ্তর এই মুহূর্তে আবহাওয়ার হাইলাইটস বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ তৈরি হয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারে বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতেও সহ বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে বঙ্গোপসাগরে ফের তৈরি হয়েছে নিম্নচাপ আর তার জেরেই গোটা রাজ্যে বৃষ্টি হচ্ছে শুক্রবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে আবারও এক সপ্তাহ ধরে বৃষ্টি চলতে পারে পাশাপাশি আবহাওয়া শুষ্ক থাকবে এমনটাই জানালো দক্ষিণবঙ্গের বৃষ্টির পূর্বাভাস কি রয়েছে হাওয়া অফিস জানিয়েছে আজ থেকে তেইশে অক্টোবর পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে কোথাও কোথাও তবে জোরালো বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বৃষ্টি হলেও তা বিক্ষিপ্তভাবে হতে পারে আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে উনিশ ও কুড়ি অক্টোবর দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুরের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বাইশে অক্টোবর দুই দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর কোথাও কোথাও বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর তেইশ তারিখে দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের বৃষ্টির পূর্বাভাস কি রয়েছে হাওয়া অফিস জানিয়েছে আজ আজ থেকে তেইশে অক্টোবর পর্যন্ত উত্তরবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে আজ দার্জিলিং সহ উত্তরের সব জেলাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতার তাপমাত্রা কেমন থাকবে হাওয়া অফিস সূত্রের খবর শুক্রবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে বত্রিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি বৃহস্পতিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল একত্রিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম এদিন শহরের সর্বনিম্ন তাপমাত্রা চব্বিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে শূন্য দশমিক চার ডিগ্রি কম শহরে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক আটানব্বই শতাংশ এবং ন্যূনতম আটষট্টি শতাংশ কেমন থাকবে আবহাওয়া হাওয়া আপি সূত্রের খবর কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা খুব একটা হেরফের হবে না উত্তরবঙ্গের জেলাগুলিতেও তাপমাত্রা খুব একটা হেরফের হবে না আকাশ প্রধানত আংশিক মেঘলা থাকবে এবং শুষ্ক আবহাওয়া বজায় থাকবে তো সুপ্রিয় দর্শক এই ছিল আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর পরবর্তী এই ধরনের গুরুত্বপূর্ণ খবরগুলি পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে রাখুন এবং কোথা থেকে দেখছেন আপনার এলাকায় আবহাওয়ার কী পরিস্থিতি রয়েছে তা আমাদের ভিডিওর নিচে কমেন্ট সেকশনে জানাতে পারেন